তো আজকে আমাদের টপিকসটা হচ্ছে এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের মার্কস যে টেবলটা আছে এইটা হচ্ছে মার্কস টেবলের এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমার হচ্ছে পারে না আমার রোল আছে তিনটা রোল আর কোর্স আছে হচ্ছে তিনটা সিএসসি 111 সিএসসি 113 আর হচ্ছে ম্যাথ 111। এখন এই রোল ওয়াইজ আমরা ডাটাগুলো ইনপুট দেব এবং অ্যাট দ্য এন্ড যেটা দেখবো যে সাবজেক্ট ওয়াইজ টোটাল কত, অর্থাৎ সিএসসি 111 এ তিনজন স্টুডেন্ট মিলে কত পাইছে, সিএসসি 113 তে কত পাইছে আর ম্যাথ 111 এ কত পাইছে। ঠিক সেম ভাবে দেখবো যে প্রতিটা স্টুডেন্ট তার সবগুলা কোর্স মিলে কয়টা করে টোটাল পাইছে, কয়টা কত করে মার্কস পাইছে। তো এটাকে যদি আমরা একটু রিরাইট করি, এটাকে যদি আমরা একটু রিরাইট করি তাহলে এটা দেখতে অনেকটা এরকম হবে। এটা দেখতে হবে হচ্ছে এরকম, এটাকে যদি আমরা রিরাইট করি তাহলে এটা দেখতে হবে হ্যাঁ এরকম। অর্থাৎ এখানে আমার আরো একটা কলাম থাকবে যেটা আমার এখানে উল্লেখ ছিল না, কিন্তু আমাদের প্রোগ্রামের জন্য আমাদের এই কলামটা কিন্তু অ্যাড করতে হবে, টোটাল কলাম। অর্থাৎ এখানে যেটা আসবে সেটা হচ্ছে প্রতিটা স্টুডেন্ট তার রোল ওয়াইজ সে সবগুলো কোর্স মিলে কত পাইছে সেই টোটালটা এখানে আসবে। 101 কত পাইছে টোটালটা এখানে আসবে, 102 সবগুলো মিলে কত পাইছে সেটা এখানে আসবে, 103 সবগুলা মিলে কত পাইছে সেটা এখানে আসবে। আবার এখানে আমি একটা রাখতে পারি, সেটা হচ্ছে আমার টোটাল বলতে পারি, আমি একটা ভেরিয়েবল রাখতে পারি যেটা হচ্ছে টোটাল, যেটা কি করবে সিএসি 111 এ অ্যাকচুয়ালি টোটাল কত পাইছে সেই হিসাবটা এখানে রাখবে, সিএসি 113 তে কত পাইছে সেই হিসাবটা এখানে রাখবে সবগুলা স্টুডেন্ট মিলে, আবার ম্যাথ 111 এর টোটাল কত মার্কস পেয়েছে সেটা এখানে, আর এখানে যে টোটালটা পাবো সেটা হচ্ছে আমার গ্র্যান্ড টোটাল। সো সবার প্রথমে আমাকে অ্যাকচুয়ালি এই স্ট্রাকচারটা এখানে ক্রিয়েট করতে হবে প্রোগ্রামের মধ্যে। সো আমরা এটা ক্রিয়েট করতে চলে যাই, তাহলে ইনিশিয়ালি আমি এই স্ট্রাকচারটা যদি ক্রিয়েট করি তাহলে যেটা দাঁড়াবে, এটার নাম ছিল হচ্ছে মার্কস টেবল, তাহলে আমি দিলাম মার্কস। দেওয়ার পরে আমরা ধরে নেই তার রোল নাম্বারটা হচ্ছে একটা বড় নাম্বার আনসাইন্ড লং, ধরলাম রোল। তারপরে কোর্স গুলো হচ্ছে প্রথম কোর্সটা সিএসসি 111, এরপরের কোর্সটা সিএসসি 113, তারপরের কোর্সটা ম্যাথ 111। এখানে টোটালটা হিসেব করার জন্য আমরা একটা কলাম বাড়াইছি যেটা আমাদের কোডের মধ্যে লিখতে হবে। সো আমরা আরেকটা করব, সেটা হচ্ছে ইন্টিজার টোটাল, একটা ভেরিয়েবল বাড়াইছি সেটা হচ্ছে কি ইন্টিজার টোটাল। এখন তো আমার কাজ শেষ, স্ট্রাকচার তৈরি করা শেষ। তো এখানে আমি দেখতেছি একের অধিক স্টুডেন্টদের আমি হিসেব রাখবো, যার কারণে আমাকে যেটা করতে হবে আমি এখানে একটা স্ট্রাকচারাল অ্যারে ব্যবহার করব, ভেরিয়েবল ব্যবহার না করে একটা স্ট্রাকচারাল অ্যারে ব্যবহার করব। ধরে নিলাম সে অ্যারের নাম হচ্ছে স্টুডেন্ট, এবং ধরে নিলাম এখানে 100টা স্টুডেন্টের ডাটা আমি রাখতে পারবো। সে কারণে কি করলাম, একটা স্ট্রাকচারাল অ্যারে ক্রিয়েট করলাম, মার্কস স্ট্রাকচারের আন্ডারে একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম স্টুডেন্ট, যেটার আমার রেঞ্জ হচ্ছে 100, অর্থাৎ 100টা স্টুডেন্টের আমি এই ডাটাগুলো রাখতে পারবো, রোল সিএসসি 111 এ কত পাইছে, 113 তে কত পাইছে, ম্যাথ 111 এ কত পাইছে, টোটাল কত, এই হিসাবটা আমি রাখতে পারবো। তো সবার প্রথমে আমাদের যেটা করতে হবে আমাদের ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। ইনিশিয়ালি আমরা একটা এন এর মান নিব, অর্থাৎ কয়জন স্টুডেন্টের
আমি ইনপুট দেব, সেটা হচ্ছে আমার এন এর মান। তো এটা প্রথমে আমাকে স্ক্যান অফ করে নিয়ে ফেলতে হবে। তো আমি এটা স্ক্যান অফ করে প্রথমে নিয়ে ফেললাম, তাহলে এন এর মানের উপর ডিপেন্ড করে আমাকে স্ট্রাকচারের ইনপুট গুলো নিতে হবে। সো এন এর মানের উপর ডিপেন্ড করে যেহেতু আমাকে স্ট্রাকচারের ইনপুট নিতে হবে, সেহেতু আমি যেটা করব, একটা লুপ আমাকে লিখতে হবে, কারণ এখানে আমার একের অধিক ডাটা থাকবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা স্ক্যানএফ দিয়ে লিখতেছি, স্ক্যানএফ দিয়ে লিখতেছি কি স্টুডেন্ট, সরি প্রথমটা দেখেন আপনারা, এখানে দেখেন যে আনসাইন্ড লং রোল, আনসাইন্ড লং রোল, অর্থাৎ রোল এর ডাটা টাইপটা হচ্ছে আমার আনসাইন্ড লং। দ্যাটস ওয়াই আমি এখানে লিখবো পার্সেন্ট এল ইউ ফরম্যাট স্পেসিফায়ার। এর সিএসি 111 এর জন্য হচ্ছে ইন্টিজার, তাহলে আমি লিখবো পার্সেন্ট ডি। এর পরেরটার জন্য হচ্ছে ইন্টিজার, তাহলে লিখবো পার্সেন্ট ডি। ম্যাথ 11 এর জন্য হচ্ছে ইন্টিজার, তাহলে লিখবো পার্সেন্ট ডি। টোটাল যেটা আছে সেই টোটালটা কিন্তু আমরা ইনপুট নেব না, টোটালটা আসলে আমরা যোগ করব। সিএসি 111 এ কত, 113 তে কত, ম্যাথ 111 এ কত, এই তিনটাতে কত পাইছে সেটা আমরা তিনটা যোগফলটা রাখবো, সো ওইটা আমরা ইনপুট নেব না। তাহলে এখানে প্রথমটা হচ্ছে, তাহলে কার জন্য, প্রথমটা হচ্ছে স্টুডেন্ট আই ডট, প্রথমটা হচ্ছে আমার রোল, তাহলে এই রোল প্রথমটা হচ্ছে রোলের জন্য, কমা এম্পারসেন্ট স্টুডেন্ট আই ডট, এর পরেরটা কার জন্য, সিএসি 111 এর জন্য, এর পরেরটা কার জন্য, স্টুডেন্ট আই ডট সিএসি 113 এর জন্য, পরের ইনপুটটা কার জন্য, স্টুডেন্ট আই ডট ম্যাথ 111 এর জন্য। তাহলে আমাদের ইনপুট নেয়ার কাজ আমরা এখানে করে ফেলছি। সো ইনপুট নেয়ার কাজ করার সাথে সাথে আমরা কিছু কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা ক্যালকুলেশনটাও এখানে করে ফেলতে পারি এট এ টাইম। তাহলে আমার এখানে কি কি ক্যালকুলেশন লাগবে, আমার এখানে প্রথমে যে ক্যালকুলেশনটা লাগবে সেটা হচ্ছে যে একজন স্টুডেন্ট অ্যাকচুয়ালি সে তিনটা সাবজেক্ট মিলে টোটাল কত পাইছে, সেটা আমরা কিভাবে বের করব, সেটা বের করব হচ্ছে সে স্টুডেন্টটা সিসি 111 এ কত পাইছে, 113 তে কত পাইছে, আর ম্যাথ 111 এ কত পাইছে, সে তিনটা যোগফল আমরা রাখবো। সেটার জন্য আমরা কি লিখবো, সিম্পল কাজ, এটার জন্য আমার করতে হবে এরকম, স্টুডেন্ট আই ডট টোটাল, এটার মানটা আমরা এখন বের করতে হচ্ছে না, স্টুডেন্ট আই ডট টোটাল ইকুয়াল টু হচ্ছে কি, এই যে তিনটা আমরা ইনপুট নিচ্ছি সেই তিনটা ইনপুটের যোগফল, স্টুডেন্ট সিএসি 111 থেকে ম্যাথ 111 পর্যন্ত যে কোর্সের ইনপুট গুলো আমরা নিচ্ছি সেই তিনটার যোগফল হচ্ছে আমার এটা। তাহলে এই তিনটার যোগফল হচ্ছে আমার স্টুডেন্ট আই ডট টোটাল। এখন এটা হয়ে যাওয়ার পরে আমাদের কিন্তু আরো একটা জিনিস যেটা ক্যালকুলেশনে আনতে হবে, সেটা হচ্ছে তাহলে আমি যে কোডের লাইনটা লিখলাম সেটা পাওয়ার সাথে সাথে যে জিনিসটা হবে সেটা হচ্ছে কি, আমরা এখানে অ্যাকচুয়ালি টোটাল গুলো পেয়ে যাব। যেমন ধরো 45, 76 আর 99 যদি আমরা যোগ করি এখানে টোটাল কত আসবে, 9, 6, 15, 5, 20, 9, 2, 11, 7, 18, 4, 22, আবার এটাতে কত আসবে, 7, 5, 12, 6, 5, 11, 8 আবার এখানে কত আসবে, 5, 5, 10, 10, 9, 19, তাহলে আবার কত আসবে, 7, 5, 12, 6, 18 রেখে 19। তাহলে আমরা এই টোটালটা পেয়ে যাব। তো এখানে আরো একটা জিনিস যেটা আমাদের ক্যালকুলেশন অ্যাকচুয়ালি আনা লাগবে সেটা হচ্ছে কোর্স ওয়াইজ, এই আসলে গ্র্যান্ড টোটালটা আমাদের লাগবে, কোর্স ওয়াইজ
ধরো তিনজন স্টুডেন্টের যে ইনপুট গুলো নিচ্ছি, সেই তিনজন স্টুডেন্ট কোর্স ওয়াইজ অ্যাকচুয়ালি কত পাইছে সেই হিসাবটা আমাদের রাখতে হবে। এখন ওই হিসাবটা যদি রাখতে হয়, আমাদের যেটা করতে হবে, এই যে টিওটি যেটা দেখতেছি, এটা কিন্তু আমার আলাদা আরেকটা ভেরিয়েবল। তো আমরা যেটা করব এখন, আমাদের সেম স্ট্রাকচারের আন্ডারে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা লাগবে। মার্কস এর আন্ডারে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম টিওটি, এবং যখন আমি টিওটি ডিক্লেয়ার করলাম, সে টিওটি এর আমরা যদি ভালো করে খেয়াল করে দেখি, এই টিওটি এর এগুলো আমরা এখনো জানি না। ইনিশিয়ালি আমরা এই ভ্যালু গুলা জানি না, টিওটি এর আন্ডারে সিএসি 11 কত, সিএসি 113 কত, ম্যাথ 111 কত, আর টোটাল কত, সেটা আমরা জানি না। দ্যাটস ওয়াই আমরা এখানে লিখবো টিওটি ডট সিএসি 111 ইকুয়াল টু 0। ঠিক সেম ভাবে বাকি যে কোর্স গুলো আছে, সিএসি 113 এর জন্য আমরা লিখবো 0, এবং এট এ টাইম ম্যাথ 111 এর জন্য আমরা লিখবো ইকুয়াল টু 0। তার সাথে সাথে টিওটি ডট টোটালের মানটাও আমরা লিখবো 0। ওকে, এখন এটা লেখার পরে আমাদের যে কাজটা দাঁড়াবে সেটা হচ্ছে আমাদের যেটা ক্যালকুলেশন করতে হবে এখন, কোর্স ওয়াইজ আমরা অ্যাকচুয়ালি কিভাবে ক্যালকুলেশনটা করতে হবে। তার মানে হচ্ছে আমরা যদি একটু ভালো করে এখানে খেয়াল করি, এখানে অ্যাকচুয়ালি এটার মানে হচ্ছে টিওটি ডট সিএসি 11। অর্থাৎ আমরা যদি একটু বলি, এটাকে আমরা বলতে পারি টিওটি ডট সিএসি 11111, আর পাশের এটাকে আমরা বলতে পারি টিওটি ডট সিএসি 113, এটাকে আমরা বলতে পারি টিওটি ডট ম্যাথ 111, আর এটাকে আমরা বলতে পারি টিওটি ডট টোটাল। এগুলোকে আমরা এটা বলতে পারি। তো ইনিশিয়ালি আমরা কি করলাম, এগুলোর মানগুলো সবগুলো জিরো করলাম। এবার আমরা যেটা করব, হিসাবটা কিভাবে করব, তাহলে আমরা হিসাবটা করব হচ্ছে ভাবে টিওটি ডট সিসি 111 এর মান হবে কত হবে, টিওটি ডট সিএসি 111 প্লাস ওই স্টুডেন্ট স্টুডেন্ট আই ডট সে সিএসি 111 এ কত পাচ্ছে সেটা। তাহলে টিওটি ডট সিএসি 113 এর মান কত হবে এখন, টিওটি ডট সিএসি 113 এর মান হবে, সে অ্যাকচুয়ালি সিএসি টিওটি ডট সিএসি 113 তে কত, তার সাথে যোগ হবে স্টুডেন্ট আই ডট সিএসি 113। ঠিক সেম ভাবে টিওটি ডট ম্যাথ 111 এর মান কত হবে, সেটা হবে টিওটি ডট ম্যাথ 111 এর সাথে স্টুডেন্ট আই ডট ম্যাথ 111 এ কত পাচ্ছে সেটা। একদম সবার শেষে গিয়ে টিওটি ডট টোটাল এর মান কত হবে, টিওটি ডট টোটাল এর মান হবে টিওটি ডট টোটাল যোগ যোগ হবে কোনটা, আমরা যদি এখানে দেখি টিওটি ডট এখানে আসলে আসবে হচ্ছে এই তিনজনের টোটালের যোগফলের সমান, তার মানে এখানে আসবে স্টুডেন্ট আই ডট টোটাল এই যে মানটা, স্টুডেন্ট আই ডট। তাহলে এখানে অ্যাকচুয়ালি ক্যালকুলেশনটা কিরকম হবে, এইটা কিন্তু কয়েকটা ফেজে কাজ করবে। যেমন ধরো প্রথমে সে কি করবে, আমি প্রতিটা ফেজে এখানে দেখাচ্ছি, প্রথমে সে জিরো এর সাথে 45 যোগ করবে,
যোগ করে টিওটি ডট সিএসি 111 এর মান পাবে 45। দ্বিতীয় ফেজে এসে সে কি করবে, 45 এর সাথে 80 যোগ করবে, 80 যোগ করার পরে সে পাবে 125। আবার তৃতীয় ফেজে সে কি করবে, 125 এর সাথে 69 যোগ করবে, যোগ করে কত আসবে? ঠিক সেম ভাবে আমার এখানে কি হবে, এটাও আবার প্রায় বেশ কয়েকটা ফেজে কাজ করবে। 0 প্লাস 76 ইকুয়াল টু কত হবে, 76। আবার 76 এর সাথে যদি আমি 67 যোগ করি তাহলে কত হবে? আবার আমি যদি 143 এর সাথে যোগ করি 75, তাহলে কত হবে? 218, তাই না? জি স্যার। ঠিক সেম ভাবে আমরা যদি এটার জন্য করি তাহলে কত হবে, 0 প্লাস 99 ইকুয়াল টু প্রথমে আসবে 99, তারপরে আসবে 99। অর্থাৎ সে কিন্তু এভাবে কাজ করবে, প্লাস 55 ইকুয়াল টু কত হবে, 154। 154 এর সাথে আবার যদি 55 যোগ করো তাহলে কত হবে, 209। হ্যাঁ, 209। আবার এখানে আবার যখন গ্র্যান্ড টোটালটা করব তাহলে কত হবে, 0 প্লাস প্রথমে আসবে 220 ইকুয়াল টু কত হবে, 220, তারপরে আসবে 220 প্লাস 202 ইকুয়াল টু কত হবে, 422। তারপরে 422 প্লাস 199 কত হবে, 621। ঠিক আছে, তাহলে সবার শেষে আমরা যে রেজাল্টটা পাবো সেটা হচ্ছে কত, এটার জন্য পাবো 194, এটার জন্য পাবো কত, 218, তারপর এটার জন্য কত পাবো, 209, তারপর এটার জন্য পাবো 621। ঠিক আছে, তাহলে এগুলো আমরা, এগুলো হচ্ছে আমরা ক্যালকুলেশন করছি, যেগুলো আমি বোল্ড করলাম এগুলো আমরা কোডের মাধ্যমে ক্যালকুলেশন করছি। কোনো ভুল আছে কিনা দেখো আগে, 6 5 11 9 20 7 5 12 না ভুললে। ঠিক আছে, এখন আমরা এটাকে এভাবে ধরো প্রিন্ট করাতে যাচ্ছি, তাহলে আমরা কিভাবে প্রিন্ট করব? সো আমরা এখন ক্যালকুলেশন আমাদের শেষ, এবার আমরা কি করব, প্রিন্ট করব। সো প্রথমে আমাদের হেডিংটা প্রিন্ট করতে হবে, উপরের যে হেডিংটা আমরা দেখতে পাচ্ছি সেটা আমরা প্রিন্ট করব। পরে আমার কি আছে, রোল আছে, তাহলে রোলটাকে আমরা ধরে নিচ্ছি %8s। ঠিক আছে, তারপরে এটা হচ্ছে কি আমার সিএসি 111, ওখানে ধরে নিচ্ছি আমার 7টা লাগবে, স্পেস %70। এরপর এটার জন্য ধরে নিচ্ছি %70, তারপর এটার জন্য ধরে নিচ্ছি %70। ঠিক আছে, তারপর এটা কি, এরপর এটা হচ্ছে %7, সরি এগুলো এস হবে, %7s। তো প্রথম যে লেখাটা আমরা প্রিন্ট করব সেটা হচ্ছে রোল, দ্বিতীয়টা হচ্ছে আমার সিএসি 111, তৃতীয়টা হচ্ছে আমার সিএসি 113, চতুর্থটা হচ্ছে আমার সিএসি, সরি না স্যার, ম্যাথ 111, ম্যাথ 111, ম্যাথ 111। ঠিক আছে,
আর এর পরেরটা হচ্ছে আমার টোটাল। এগুলো আমি কেন ডাবল কোটেশনে লিখেছি, কারণ এটা হচ্ছে আমার এগুলি স্ট্রিং আকারে আমার প্রিন্ট হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমার হেডিংটা প্রিন্ট করাইলাম আমি। এবার হেডিংটা প্রিন্ট করার পরে প্রতিটা ভ্যালু আমাকে প্রিন্ট করাতে হবে। তো সেটার জন্য আমরা যে কি করব, একটা লুপ লিখবো, আই এর মান 0 থেকে শুরু হবে, আই লেস দেন এন, আই কত করে বাড়বে, এক এক করে বাড়বে। বাড়ার পরে তাহলে প্রথম ভ্যালুটা হচ্ছে আমার রোল, তাই না? প্রথম ভ্যালুটা কত? রোল। সো রোলটা আমার কি ছিল? রোলটা ছিল হচ্ছে আমার আনসাইন্ড লং লং, তারপর আনসাইন্ড লং, সরি, তাহলে হচ্ছে পার্সেন্ট এল ইউ। দ্বিতীয়টা হচ্ছে কি? ইন্টিজার, ওটার জন্য আমরা ধরে নিচ্ছিলাম জায়গা নিবে 7%, 7D। এরপরেরটাও পার্সেন্ট 7D, তারপরেরটাও পার্সেন্ট 7D, তিনটে গেল, আর একটা আছে, তাহলে এরপরটা হচ্ছে পার্সেন্ট 7D নিউ লাইন। সো প্রথমটা হচ্ছে স্টুডেন্ট আই ডট রোল, দ্বিতীয়টা হচ্ছে স্টুডেন্ট আই ডট সিএসি 111, এরপরেরটা হচ্ছে স্টুডেন্ট আই ডট সিএসি 113, এরপরেরটা হচ্ছে স্টুডেন্ট আই ডট ম্যাথ 111। ঠিক আছে, এরপরেরটা হচ্ছে স্টুডেন্ট আই ডট টোটাল। ওকে, তাহলে এগুলা হচ্ছে আমার কোন ভ্যালু গুলা? এগুলো হচ্ছে আমার এই যে এই ভ্যালু গুলা প্রিন্ট করবে, এই 3 3 9টা ভ্যালু প্রিন্ট করবে। কিন্তু নিচের ভ্যালু গুলো আমাকেও প্রিন্ট করাতে হবে, নিচের ভ্যালু গুলা, অর্থাৎ এই যে টিওটি 194, 218, 209, 621, এগুলো আমাকে প্রিন্ট করাতে হবে। সেগুলো প্রিন্ট করাতে হলে আমাকে লুপের বাইরে আসতে হবে। লুপের বাইরে এসে এই সেম ফরম্যাটটা আমাদেরকে নিতে হবে। সেম ফরম্যাটটা নেওয়ার পরে প্রথম ভ্যালুটা হচ্ছে কি? কার ভ্যালু? প্রথম ভ্যালুটা হচ্ছে টোটাল, তাই না? তার মানে এটা হচ্ছে 8s টোটাল। তাহলে এখানে আমি লিখবো TOTAL টোটাল কমা, এরপরে ভ্যালুটা হচ্ছে ডট ডট সাবজেক্ট সিএসি 111, এরপরেরটা হচ্ছে টিওটি ডট সিএসি 113, এরপরেরটা হচ্ছে টিওটি ডট সিএসি, সরি, ম্যাথ 111, রাইট? দেন লাস্টেরটা হচ্ছে টিওটি ডট টোটাল। আমাদের কাজটা কমপ্লিট। এবার আমরা দেখি যে আমাদের প্রোগ্রামটা ধরো ঠিক করে কাজ করছে কিনা। তো এখানে আমাদের কি কি ছিল, আমাদের ইনপুট ছিল হচ্ছে, তাহলে আমরা 3 জন স্টুডেন্টের যেহেতু নিব, প্রথমে ইনপুট নেব 3, নেয়ার পরে আমরা এই অনুযায়ী কি করব, ইনপুট গুলো দেওয়ার চেষ্টা করি। তো এখানে প্রথমে আমরা ইনপুট দেব হচ্ছে 18010101, 45, 76, 99, পরেরটা হচ্ছে 18010101, কি হলো, তাহলে এটা হচ্ছে আমার কি, আমরা আবার একটু দেখি, প্রথমে ইনপুট দেবো হচ্ছে 3, তাহলে প্রথম ইনপুটটা হচ্ছে 18010101,
পঁয়তাল্লিশ ছিয়াত্তর নিরানব্বই, দ্বিতীয়টা হচ্ছে আঠারো শূন্য এক শূন্য এক শূন্য দুই আশি সাতষট্টি পঞ্চান্ন, তৃতীয়টা হচ্ছে আঠারো শূন্য এক শূন্য এক শূন্য তিন ঊনসত্তর পঁচাত্তর পঞ্চান্ন। তাহলে দেখো ওই আমাদের হিসেব অনুযায়ী যেভাবে আসার কথা সেভাবে আসছে কিনা দেখো, সবাই দেখছ সব রেজাল্ট গুলো হুবহু চলে আসছে, যে 101 এখানে টোটাল পাইছে 220, আমরা ম্যানুয়ালি হিসেব করছি তাহলে মিলতেছে ম্যানুয়ালি হিসেবের সাথে, 102 সে টোটাল পাইছে 202, 202 103 যে সে টোটাল পাইছে 199, এ দেখ 199 পাইছে, আবার সিসি 111 এ টোটাল মার্কস হচ্ছে 194 পাইছে, 194 সিসি 103 তে সব স্টুডেন্ট মিলে পাইছে 218, তাহলে এখানে পাইছে কত 218, তাহলে দেখো ম্যাথ 111 এ 209, এই যে 209, আর টোটাল যোগফল টোটাল নাম্বারের যোগফল হচ্ছে কত 621, 621 ঠিক আছে, বুঝছো সবাই? জি স্যার। ভেরি গুড, তাহলে আমরা মোটামুটি এখানেই শেষ করতেছি আজকে, আর এটা দেখে আমি তোমাদেরকে দিয়ে দিব আর কি।